আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই মালয়েশিয়া বাংলা নিউজে। আপনি মালয়েশিয়ার কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ এই ঘটনার ব্যাপারে অবগত হতে পারে। প্রবাসী স্বামীর ওপর অভিমান করে শিশু সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন কুয়েত প্রবাসীর স্ত্রী। ঘটনাটি আজ বিকেলে ঘটেছে। বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাজিরগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত তাহমিনা আক্তার রিমা, যার বয়স 24, হাজীগঞ্জ উপজেলার দড্ডা গ্রামের কুয়েত প্রবাসী মাসুদুজ্জামান হাওলাদারের স্ত্রী। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মাসখানেক আগে প্রবাসী স্বামী ভরণ পোষণ দেন না বলে থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছিলেন এই নারী। আজ বিকেলে তিনি তার এলাকার রেল লাইনে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেল ট্রেন সাগরিকার নিচে নিজ সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন এই কুয়েত প্রবাসীর স্ত্রী। ঘটনাস্থল থেকে ট্রেনটি চলে যাওয়ার পর তার এবং শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিয়েছিলেন। নিহত তাহমিনা আক্তার রিমা হাজীগঞ্জ উপজেলার স্বর্ণা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। 6 বছর আগে পাশের দড্ডা গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদুজ্জামান হাওলাদারের সঙ্গে রিমার বিয়ে হয়। আব্দুর রহমান নামে 1.5 বছরের এক ছেলে শিশু এবং 4 বছর বয়সী মুনতাহা নামে একটি মেয়ে রয়েছে। রিমা ট্রেনে ঝাঁপ দেওয়ার আগে তার ছেলে সন্তানকে সাথে নিয়ে ঝাঁপ দেন। নিহত রিমার মামা বলছিলেন, গত 2 মাস আগে মাসুদুজ্জামান কুয়েত থেকে দেশে ফিরেন। মার্চ মাসের 22 তারিখে স্বামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন রিমা। অভিযোগে বলা হয়, বিয়ের পর রিমার বাবা 5 লাখ টাকা দিয়েছিলেন জামাতাকে, যেই টাকা দিয়ে রিমার জামাই কুয়েত প্রবাসী হন। কুয়েতে যাওয়ার পরে সন্তান এবং স্ত্রীদের আর কোনো খোঁজখবর নিতেন না। পুলিশ এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আগেই তিনি আবারও কুয়েতে চলে যান। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনার সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে রেলওয়ে পুলিশের কাছ থেকে মরদেহ হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এদিকে রিমা এই ঘটনা ঘটানোর আগে তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার আপনজন যেন আমার মেয়েটিকে দেখে রাখে। আপনজনের কাছে তিনি এই অনুরোধটুকু রেখে গিয়েছিলেন। প্রিয় প্রবাসী ভাই বোন, দেশে এবং প্রবাসে, আমরা বিদেশে আসার পর অবশ্যই পরিবারের খবর নেব, পরিবারের সাথে যোগাযোগ রাখব। আপনার একটি ভুল সিদ্ধান্ত, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে, কাজেই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।